মহানবী সাল্লাহ সত্যি সত্যি কসম করে বলেছেন তিনি মিজি শরীফের দুই হাজার তিনশো পঁচিশ নং হাদিস আবু কাফসা আল আনমারি রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে আমি তিনটি বিষয়ে শপথ করছি এবং সেগুলোর ব্যাপারে তোমাদেরকে বলছি তোমরা এগুলো মনে রাখবে প্রিয় নবীর সেই শপথ করা তিনটি গুরুত্বপূর্ণ কথা জানার আগে কয়েকটি কথা বোঝার দরকার মাল ও দৌলত একটি আল্লাহর নিয়ামক তাই তা খরচ করার সময়ও চিন্তা করুন কোনো ভুল জায়গায় খরচ হচ্ছে কিনা যখন আপনি সেটা কামাই করছেন দেখুন ভুল জায়গা থেকে আপনি কামাই করছেন কিনা কারণ এর ব্যাপারে কাল হাঁসরের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আল্লাহতালা মাল এবং দৌলত দিয়েও বান্দাকে পরীক্ষা করেন মাল দৌলত ছিনিয়ে নিয়েও পরীক্ষা করেন অনেক সময় এমন সময় আপনার কাছে একজন লোক সাহায্যের জন্য এসে যাবে যখন আপনি নিজেই অভাব অনটনে আছেন আপনার পকেটে মাত্র বিশ টাকা আছে এমন সময় আপনার কাছে কোনো গরিব সাহায্য চাইতে আসলো সে বলল যে আমাকে বিশটা টাকা দিন তখন আপনি এমনটি ভাববেন না যে আমার কাছে আছেই বিশ টাকা আমি একে কোথা থেকে দিব আপনি সেই বিশ টাকা দেখে অন্তত পাঁচটা টাকা হলো তাকে দিন আপনার কাছে দুইটি রুটি আছে দুইটি রুটি নিয়ে আপনি বসেছেন খাওয়ার জন্য এমন সময় একজন এসে বলল ভাই আমাকে একটি রুটি দিন তখন আপনি যদি চিন্তা করেন আমার কাছে মাত্র দুইটি রুটি আছে একটি যদি তাকে দিয়ে দিই আমার পেট কিভাবে ভরবে এমন ভাবনা থেকে সেই ফকিরকে কখনো ফিরিয়ে দিবেন না মনে রাখবেন আজও আল্লাহ রব্বুল আলমিন হজরত খিজির আলহিসাল্লাতামকে এমন ফকির ও মিসকিনের ভেষ ধরে পরীক্ষা করার জন্য মানুষের কাছে পাঠান বনি তিন ব্যক্তির তো আপনারা জানেন অন্ধ এবং আল্লাহ পাঠিয়ে পরীক্ষা করেছেন তেমনি আমাদেরকে বা ফেরস্তাদেরকে পাঠিয়ে পরীক্ষা করতে পারেন তারা তখনই আসেন যখন আপনি আমি আমরা নিজেই অভাবে থাকি যখন নিজে মুসিবতে থাকি অভাবে থাকি তখন আল্লাহর হুকুমে তারা নিজেদের অভাবের অভিযোগ নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয় তখন আপনি বুঝে নিন আল্লাহর তরফ থেকে আপনার উপর রহমতের দরজা খোলার সময় এসেছে আজ আপনি নিজে মুসিবতে আছেন অভাবে আছেন এমন সময়ও যদি আপনি আরেকজন অভাবীর মাথায় হাত রাখতে পারেন অভাবীর অভাব দূর করার জন্য আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ তালা পরের মুহূর্তে আপনাকে সেই মুসিবত থেকে সেই অভাব থেকে মুক্তিদান করবেন কখনো এই রাসকে ভুলবেন না এই রহস্যকে ভুলবেন না অথচ লোকেরা এমন অভাবীকে বলে দেয় ভাই এখন জানতো আমি নিজেই অভাবী আপনাকে সাহায্য করবো খবরদার সত্যি যদি আপনি অভাবে থাকেন সত্যি যদি আপনি নিজে মুসিবতে থাকেন সত্যি যদি আপনি নিজে ক্ষুধার্ত থাকেন আর সেই সময় আপনার কাছে যদি কোনো অভাবী কোনো ক্ষুধার্ত চলে আসে তাহলে তাকে কখনো ফিরাবেন না এটাই আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে কারণ আল্লাহ সব কিছু জানেন তিনি আপনার অভাবের কথা জানেন আপনার ক্ষুধার কথা জানেন আর সেই সময়টাতে যখন আরেক অভাবী আরেক ক্ষুধার্তকে আল্লাহ তালা আপনার সামনে পাঠিয়েছেন এর অর্থ এখন আপনার জন্য পরীক্ষা আর সেই পরীক্ষার সময় যদি আপনি সেই অভাবীকে কিছু না কিছু দিতে পারেন তাহলে আপনার জন্য সাফল্যের দরজা খুলতে যাচ্ছে সেই জন্য নবী করিম সাল্লহি আসাল্লাম কসম করে বলেছেন এরশাদ করেছেন যে আমি তিনটি জিনিস কসম করে বলছি যে নাম্বার এক দান খয়রাত করলে কোনো বান্দার সম্পদ হ্রাস পায় না নাম্বার দুই কোনো বান্দার উপর জোলম করা হলে এবং সে তাতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তালা অবশ্যই তার সম্মান বাড়িয়ে দেন নাম্বার তিন কোনো বান্দা ভিক্ষার দরজা খুললে অবশ্যই আল্লাহ তালা তার অভাবের দরজা খুলে দেন অর্থাৎ আপনি যদি ভিক্ষা করেন আল্লাহ আপনার অভাব আরও বাড়িয়ে দিবেন ভিক্ষা করে আপনি কখনো অভাবমুক্ত হতে পারবেন না অতএব যারা চান মাল দৌলত বৃদ্ধি পাক তাতে বরকত হোক তাদের জন্য একটাই কাজ একটাই আমল তা হল সদা সর্বদা আল্লাহর রাস্তায় খরচ করা ফরজ এবং নফল সৎকা আদায় করা